বাংলাদেশে যাওয়ার পথে ফের বাধা পেলেন অভিনেত্রী সানি লিওনি। বাংলাদেশে যেতে চেয়ে ভিসার আবেদন করেন সানি লিওনি, কিন্তু এবারও তাকে ফিরিয়ে দিল বাংলাদেশ সরকার। জানা গিয়েছে বাংলাদেশের ধর্মীয় সম্প্রদায়ের কেউ কেউ সানি লিওনির সেই দেশে যাওয়া নিয়ে আপত্তি তুলেছেন, তাই অভিনেত্রীকে কাজের অনুমতি বা ভিসা দেওয়া হয়নি। এর আগে 2015 সালে বাংলাদেশে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল সানির, কিন্তু সানির যাওয়ার খবরে বাংলাদেশের ইসলামিক সংগঠনগুলো ফুঁসে উঠেছিল, বিক্ষোভ করছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো। সানি লিওনির পাশাপাশি আরও 10 জন ভারতীয় শিল্পী কলাকুশলীকে বাংলাদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছিল বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়। সেখানে উল্লেখ করা হয়, সামিম আহমেদ রনির পরিচালনায় সোলজার নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তারা। অনুমতি পাওয়া 11 জন শিল্পী বাংলাদেশে পৌঁছে নির্দিষ্ট শর্ত মেনে সেখানে শুটিং করতে পারবেন, এমন বিবৃতি করেছিল বাংলাদেশ কর্তৃপক্ষ। অনুমতিপত্রে সানির আসল নাম অর্থাৎ করণজিৎ কৌর এবং তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত আরেক বিবৃতিতে দেখা গেল সেই অনুমতি বাতিল করা হয়েছে। তবে সব ভারতীয় শিল্পীদের নয়, কেবলমাত্র সানি লিওনির নামই বাতিল করেছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়। সেই বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।